সমীর কুমার বর্মণ। নামটা শুনলেই কিছু যেন লেখা চোখের সামনে ভেসে ওঠে। কারোর কারোর আবার হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস এবং ডিপিতে কিছু কিছু একদম বুকে গাঁথা কবিতা বা কথা লেখা থাকে, যেটা নিজেদের মধ্যে কল্পনা করতে থাকে। নমস্কার বন্ধুরা, সুনীল মন্ডল ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, অনেকদিন হয়ে গেল আমি ব্লগ দিতে পারছি না, কারণ আমি হসপিটালে অ্যাডমিট আছি। তো আমার একটা খুব কাছের একজন মানুষ, আমার কাকা হয় সম্পর্কে, তার একটি কবিতা তোমাদের সাথে পাঠ করে শোনাবো। স্বপ্ন গাথা বলে কবিতাটি। তো চলো বন্ধুরা, ভিডিওটি বা অডিওটি শুরু করা যাক। তখন ঠিক ভোর 5:45, খেয়া থেকে নদীর অপরূপ এই দৃশ্যের সাক্ষী হয়েছিলেন আমার কাকা। তো চলো কবিতাটি শুরু করি। নদীর পাড়ে ছিলেন বসে এক রাশ আশা নিয়ে, কখন তোমার নৌকা ভিড়বে মোর ঘাটে। আশায় আশায় বুক ভেসে যায় সকাল থেকে বেলা যে বয়, চেয়ে দেখিনি কখন যেন আশার জোয়ার মিলেছে ভাটায়। অন্তহীন কোনো এক নেশায় ঢেউয়ের পরে ঢেউ যে ভাসায়, পাড়ের চরের চোরা বালি নিমিষেই নিজেকে হারায়। তবুও তোমার লাগি বসেছিল পাড়ের বায়, ছল ছল আঁখি লয় তোমার লাগি অপেক্ষায়। সময় বুঝি লাফিয়ে যে যায়, কাটার পরে কাটা যে বয়, মুহূর্তে ধীরে ধীরে সামনে ভাবি ঝাপসা যে হয়। দিনের শেষে সন্ধে আসে জোয়ারের পর ভাটা, শূন্য মনে নদীর ঘাটে রেখে এলাম যা ছিল মোর স্বপ্ন গাথা। শেষ হলো আজকের কবিতা স্বপ্ন গাথা। তো বন্ধুরা, এই ছোট্ট কবিতাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর আমার কাকা লেখালেখি করতে খুবই ভালোবাসে, তোমরা লেখাগুলো পড়তে পারো, খুব ভালো লাগবে। সমীর কুমার বর্মণ বলে ফেসবুকে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে। আমাদের আরেকটি চ্যানেল আছে গল্প বলা স্টেশন, সেখানে বিভিন্ন ধরনের সাসপেন্ডের মতো অনেক ধরনের গল্প আপলোড করা হয়ে থাকে, এবং আমাদের উপহারও দিয়েছে অনেকগুলো লেখা এবং কবিতা। তার মধ্যে শ্রেষ্ঠতম হলো উপহার বলে একটি লেখা, দারুণ লেগেছে আমার লাস্টের দুটো লাইন। তারপরে রয়েছে ফেলে আসতে হয়, ছোট্ট বলের একটা কাহিনী তুলে ধরেছে খুব সুন্দর লেখার মাধ্যমে। সত্যি কথাগুলো দারুণ লেখে, তার মানে নিজেকে রিয়েলাইজ করতে হয় এরকম। তারপরে লিখেছে শৈশবের স্মৃতিচারণ, তারপরে লিখেছে যোগ্যতা, যোগ্যতা কী জিনিস, তারপরে হচ্ছে কিসের জন্য এত সফলতা হয় সেই সব তুলে ধরেছে। তারপরে লিখেছে সময় যন্ত্র, তারপরে লিখেছে স্বাধীনতার সূর্য, তারপরে লিখেছে বন্ধনের বাঁধনে, তারপরে লিখেছে স্বপ্ন দেখার পাশা খেলা। আমরা যে স্বপ্ন দেখি, যে আমরা ইউটিউব জার্নি এখন এত করছি, রাত্রেবেলা ঘুমাতে পারছি না, যে আমার এত সাবস্ক্রাইবার বাড়লো কি বাড়লো না, এই যে আমরা স্বপ্ন দেখছি, আমরা তো পাশার মতো তাদের খেলছি না, তো সেই সব নিয়ে লিখেছে। তারপর লিখেছে পারাপার, একটি আমাদের উপহার দিয়েছে বিভিন্ন ধরনের। তো অনেক ধন্যবাদ জানাবো এত সুন্দর সুন্দর লেখা উপহার দেওয়ার জন্য। আরও আরও লিখে যাও, আরও বড়ো হও, আমি এটাই বলবো। আর যেমন আমার ইউটিউব জার্নির প্রথম থেকে ছিলে এবং শেষ পর্যন্ত থাকবে আশা করি, এইভাবেই পাশে থেকো এবং আমাকে সাপোর্ট করো। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমারটা, এবং আমাদের গল্প বলা স্টেশন এবং আমার কাকাকে সাপোর্ট করবে, গল্পগুলো পড়বে, লেখাগুলো পড়বে, কেমন লাগে আমাকেও জানাবে এবং আমার কাকার কমেন্ট সেকশানেও জানাবে। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে বাড়িতে গিয়ে, কারণ আমি এখন আছি হসপিটালে। তো আমি হসপিটালে কেমন আছি না আছি তোমাদের বাড়িতে গিয়ে শেয়ার করব। তো ভিডিওটি এই পর্যন্তই।